নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা কাশির সমস্যা শীতকালে প্রচণ্ডভাবে দেখা যায় হঠাৎ করে গলা ঠান্ডা লেগে যায় বা সর্দি কাশি শুরু হয়ে যায় তারপর থেকে সর্দি সেরে যায় কিন্তু কাশি কন্টিনিউ হতে থাকে কোনো কোনো ব্যক্তি এরকম হয়ে থাকে যে কাস্তে কাস্তে রোগীর দমবন্ধ হয়ে আসে একেবারে রোগীর মুখ চোখ রক্তিম আকারের হয়ে যায় লাল রঙের হয়ে যায় এবং কিছু মানুষের দেখা যায় যে কুকুরের মতো খুব খুবই কাশি হতে থাকে বারবারই সারাদিন তারা যে কাজই করো না কেন যাই করুন না কেন সারাদিন কাশি হতেই থাকে হতেই থাকে আর কাশি কন্টিনিউ চলতে থাকে আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ফুসফুসের কোনো সমস্যার জন্য কাশি হতে থাকে যেমন অ্যালার্জিক রাইনাইটিস অথবা ব্রঙ্কাইটিস এর জন্য আপনার কাশি হতে পারে আর এই কাশি যাদের বহুদিন ধরে চলে আসে আজকে তাদের জন্যে এবং তাদের জন্যেও যাদের কাশি সবাই শুরু হয়েছে কয়েকটি বেস্ট মেডিসিন বলো হোমিওপ্যাথির যেগুলি ইউজ করতে পারেন আপনার কাশি দুদিন বা তিন দিনের মধ্যে আস্তে আস্তে কমতে কমতে তিন থেকে চার দিনের মধ্যে একেবারে ঠিক হয়ে যায় অনেক সময় দেখা যায় যে কাশির সঙ্গে সঙ্গে বুকের মধ্যে সাঁই সাঁই করে গড়গড় করে শব্দ ওঠে যেখানে বোঝা যায় যে রুগীর বুকের মধ্যে কফ বসে আছে অনেকের ক্ষেত্রে শ্লেষ্মা একটু ওঠে অনেকের ক্ষেত্রে শ্লেষ্মা একেবারেই ওঠে না অনেক কষ্ট করে রোগীকে শ্লেষ্মা তুলতে হয় আবার অনেকের ক্ষেত্রে বারবার কাশির সঙ্গে শ্লেষ্মা উঠতে থাকে অনেকের ক্ষেত্রে আবার ব্লাডও বেরিয়ে আসতে দেখা যায় তাই যদি আপনাদের কাশির সমস্যা যদি আপনাদের কাশির সমস্যা বহুদিন ধরে হয়ে থাকে অবশ্যই চেস্ট এক্স রে করা দরকার অবশ্যই কোনো চেস্ট স্পেশালিস্টকে দেখানো দরকার কিন্তু অনেক সময় দেখা যায় যে রোগীদের মধ্যে সাধারণ কাশি হয়ে থাকে আর সেটিকে ইগনোর করার পরে সমস্যাটি আরও জটিল হয়ে ওঠে তাই যদি আপনাদের কাশি বহুদিন ধরে দীর্ঘদিন ধরে হয়ে থাকে অবশ্যই কোনো ডক্টরসকে দেখিয়ে মেডিসিন নেওয়া উচিত এবং সেই সমস্ত আমি যে মেডিসিনগুলি বলবো যদি আপনার সিমটমস অনুযায়ী মিলে থাকে অবশ্যই ইউজ করুন আপনি অবশ্যই খুব ভালো ফল পেতে শুরু করবেন আপনার কাশি দুদিন বা তিন দিনের মধ্যে একেবারেই কমে যাবে আর আস্তে আস্তে এটি সম্পূর্ণ নিরাময় হয়ে যায় তবুদের মানুষের সরাসরি মেডিসিনে আমাদের প্রথম মেডিসিনটি হলো স্পঞ্জিয়া টোস্টা টু সিএইচ আমি স্পঞ্জিয়া টোস্টার ক্ষেত্রে আমি একটি জিনিস দেখেছি যে যে কোনো প্রকার কাশি সে যেভাবেই কাশি হোক না কেন আপনার সর্দি কাশির জন্য হয়েছে হঠাৎ করে গলায় ঠান্ডা লেগে হয়েছে বুকে কপ জমে গেছে তার জন্যে কাশি হচ্ছে আপনার বঙ্কাটিস আছে তার জন্যে কাশি হচ্ছে শোয়ার সময় কাশি বা ঘুমের মধ্যে কাশি এছাড়া গলা খুসখুস করে হঠাৎ হঠাৎ কাশিও আসে কুকুরের মতো আওয়াজ করে লোক কুকুরের মতো আওয়াজ করে কাশতে থাকে রোগী কাশির সময় যাদের গলা থেকে শ্লেষমে একটু বেরিয়ে আসে তাদের ক্ষেত্রে যাদের শেষ একেবারে ওঠে তাদের ক্ষেত্রেও ওষুধটি খুব ভালো কাজ করে এটা বলা যায় যে কাশির সব রকম সমস্যায় যেখানে রোগীর প্রচণ্ড কাশি হয়েছে সেখানে স্পঞ্জিয়া টোসা টু হান্ড্রেড খুব ভালো কাজ করে ওষুধটি একবার বা দুবার নেবার পরেই দেখা যায় যে কাশি কমে যায় কিন্তু অনেক সময় দেখা যায় অনেক রোগীর ক্ষেত্রে এই ওষুধটিও কাজে লাগে না তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই ডক্টরকে একবার দেখিয়ে যদি আপনার দু দিন বা তিন দিন বেডশিটে নেওয়ার পরে কাশি যদি না কমে অবশ্যই আপনার অন্য কোনো সমস্যা হচ্ছে সেক্ষেত্রে আপনাকে ডক্টরই সাজেস্ট করতে পারবে যে আপনার কী সমস্যা হচ্ছে এবং পরীক্ষা করার পরই আপনাকে ডক্টর ঠিকঠাক মেডিসিন দিতে পারবে বা তো বন্ধুরা স্পঞ্জিয়া টোস্টা টু হান্ড্রেড সিএচ দিনে দুইবার সকাল একবার বিকেল একবার আর যদি খুব বেশি কাশি হয় দিনে তিনবার ইউজ করতে পারেন মেডিসিনে দু দিন বা তিন দিন ইউজ করুন দেখুন আপনার কাশি আস্তে আস্তে একেবারে ঠিক হয়ে যায় পরের মেডিসিনটা হলো ড্রসেরা থার্টি সি এটি তাদের ক্ষেত্রে খুব বেশি ভালো কাজ করে যাদের কাশির সমস্যা তো হয়েই থাকে কিন্তু দেখা যায় যে আপনার কাশি খুব বেশি শুকনো গলা থেকে কিছুই উঠে আসে না গলা শুরশুর করে আর বারবার খক খক করে কাশি হতে থাকে তাদের ক্ষেত্রে ড্রসেরা থাটি খুব ভালো কাজ করবে দুদি ফোঁটা করে ডায়েট জিভে নিতে পারে অথবা জলের সাথে মিশিয়ে পান করতে পারেন দিনে দুই থেকে তিনবার বা চারবার বা পাঁচবার যদি আপনার কাশি খুব বেশি হয়ে থাকে সেক্ষেত্রে চার পাঁচবার ইউজ করতে পারেন অথবা এক এক ঘন্টা অন্তর অন্তর ওষুধটিকে ব্যবহার করতে পারেন আস্তে আস্তে দেখা যায় যে আপনার যদি সর্দি কাশিজনিত কাশি হয়ে থাকে যদি আপনার সর্দি সমস্যার জন্য কাশি হয়ে থাকে বা আপনার অ্যালার্জিক রাইট্রেশের জন্য কাশি হচ্ছে গলা সুরসুর করছে বারবার কন্টিনিউ কাশি হতে থাকছে তাদের ক্ষেত্রে মেডিসিনটি খুব ভালো কাজ করবে ওষুধটিকে ইউজ করতে পারেন থার্টি সিএস পড়েছিতে আমাদের পরের মেডিসিনটি হলো অ্যান্টিম টার্ট থার্টি সি এইচ ওর টু হান্ড্রেড সি এইচ থার্টি সি এইচ যাদের এই সমস্যাটি সবাইমাত্র হয়েছে প্রচণ্ড কাশি রোগীর শ্বাস নিতে খুব কষ্ট হয় বুকের মধ্যে শরীর বুকের মধ্যে কফ একেবারে জমে থাকে প্রচণ্ড কানজেশন থাকে রোগীর শ্বাস নিতে খুব কষ্ট বিশেষ করে রাত্রিবেলা যখন রোগী শোয় বিশেষ করে রাত্রিবেলা যখন রোগী শুয়ে থাকে তখন দেখা যায় যে মনে হয় যেন বুকের মধ্যে একটা পাথর চাপিয়ে রেখে দিয়েছে কেউ একেবারে রোগীর শ্বাস প্রশ্বাস নিতে পারে না রোগী বারবার বিছানা থেকে উঠে চুপ করে বসে থাকে সারা রাত ঘুমও আসে তাদের ক্ষেত্রে অ্যান্টিম আট থার্টি সিএইচ খুব ভালো কাজ করবে আর যাদের সমস্যাটি অনেক পুরনো হয়ে গেছে মানে বহুদিন ধরে আপনার সমস্যাটি চলে আসছে তাদের ক্ষেত্রে অ্যান্টিমটা টু হান্ড্রেড সিএইচ রাত্রে একবার শোবার আগে অবশ্যই দুই তিন রকম রায়ের জিভেনি অথবাটি জলের সাথে মিশিয়ে পান করুন দেখুন মেডিসিনটি নেওয়ার ঘন্টাখানেকের মধ্যে কাজ শুরু হয়ে যায় আমি দেখেছি এবং আপনি যে রাত্রে ঘুমোতে পারছিলেন না যে দম বন্ধ হয়ে আছিল সেই সমস্যাটা আস্তে আস্তে কাটতে শুরু করে এবং সেই সঙ্গে সঙ্গে আপনার কাশির সমস্যা আস্তে আস্তে ঠিক হয়ে যেতে শুরু হয়ে যায় আমাদের পরে মেডিসিনটি হলো হায়াসিয়ামাস থার্টি এটি তাদের জন্য খুব ভালো কাজ করবে যাদের এই সমস্যাটি দেখা যায় যে শুকনো কাশি প্রথম কথা কাশির সঙ্গে কিছু ওঠে না যখনই তারা শোয়ে সারাদিন ঠিক থাকে কিন্তু যখনই তারা শুয়ে পড়লো কাশি শুরু হয়ে গেল এবং কাশতে কাস্তে যেই উঠে বসে কাশি আবার কমে যায় কিন্তু যখনই আবার শোয়ে আবার কাশতে শুরু করে তাদের ক্ষেত্রে মেডিসিনটি খুব ভালো কাজ করবে থার্টি ফোরের শীতে দুই ডপ এটি জলের সাথে মিশিয়ে পান করুন দেখুন আপনার সমস্যাটি আস্তে আস্তে কাটতে শুরু হবে আমাদের পরের মেডিসিনটা হলো আর্জেন্ট মেটালিকাম থার্টি সি এটি তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে যাদের পুরনো বঙ্কাটিস রয়েছে অনেক পুরোনো দু বছর এক বছর ধরে যাদের পুরনো বঙ্কাটিস রয়েছে বুকে কনজেশান রয়েছে সেই সঙ্গে সঙ্গে তাদের মধ্যে দেখা যায় সারাদিন কাশে না কিন্তু যখনই তারা হাসতে যায় বা জোরে কথা বলতে যায় তাদের কাশি শুরু হয়ে যায় ইভেন আপনি দেখে থাকবেন যে রোগী একদম ঠিকঠাক কিন্তু যখনই সে জোরে কথা বলল বা হাসতে গেল বা হয়তো কোনো একটা কিছু দেখছে কমেডি টাইপের সে যেই হাসতে গেল সঙ্গে সঙ্গে তার কাশি শুরু হয়ে যায় এবং কাশির উদ্বেগ তখন প্রচণ্ডভাবে হয় রোগী একেবারে নুইয়ে যায় এবং শুয়ে পড়ার মতো অবস্থায় রোগীর গলায় রোগীর গলায় যেন মনে হয় একটা কিছু আটকে যাচ্ছে সেরকম খাসি রোগীর হতে থাকে তাদের ক্ষেত্রে খুশিটি খুব ভালো কাজ করবে দুই দিনও ডায়ের জিভে নিতে পারে তবে জলের সাথে মিশিয়ে পান করতে পারেন অবশ্যই খুব ভালো ফল পেতে দেখা যায় আমাদের পরে মেডিসিনটি হলো ইপিকাক থার্টি সি এইচ ইপিকাক তাদের জন্য খুব ভালো কাজ করবে যাদের বুক সাঁই সাঁই করে গলা সাঁই সাঁই করে এবং ঘন ঘন কাশি হয় এক মিনিট দু মিনিট বা তিরিশ সেকেন্ডে দুবার কাশি হয়ে যায় তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে কিন্তু দেখা যায় যে কাশির সঙ্গে একটু রোগী মনে করে গয়ের তুলে ফেলবে কিন্তু কিছুই তুলতে পারে না কিছুই ওঠে না একেবারে শেষমার বেরিয়ে আসে না তাদের ক্ষেত্রে ইপিকা খুব ভালো কাজ করবে থার্টিসি এইচ পরিশীতে নিতে পারেন তিনি দুই থেকে তিনবার ডায়েট জিভে নিতে পারেন অথবা জলের সাথে মিশিয়ে পান করুন আপনি অবশ্যই খুব ভালো ফল পেতে শুরু করবেন আমাদের পরে মেডিসিন ছিল কোনিয়াম ম্যাক থার্টিসি এইচ এটিও রাতের কাশির জন্যে খুব ভালো মেডিসিন দেখা যায় যে রোগী যখন শোয়ে বা শুয়ে থাকে তখন রোগী কাশি হয় এবং এর মধ্যে দেখা যায় যে রোগী কাঁচতে কাঁচতে একেবারে হাঁপিয়ে পড়ে এবং অনেক সময় দেখা যায় যে কাশি চোটে রোগীর মাথা ব্যথা হতে শুরু করে এবং মাথা যেন মনে হয় পিন ফোটার মতো ব্যথা রোগীর শুরু হয়ে গেছে সেক্ষেত্রে কোনিয়াম ব্যাগ খুব ভালো কাজ করবে এবং সেই সঙ্গে সঙ্গে তাদের গলার মধ্যে একটা সুশুরি মতো জিনিস হতে থাকে মানে গলা শ্বশুর করে আর কাশি হয় গলা শ্বশুর করে আর কাশি হয় তাদের ক্ষেত্রেও প্রেডিশিটটি খুব ভালো কাজ করে থার্টি সাইজ প্রডিটে দিনে দুই থেকে তিনটা ব্রাইড জিম নিতে পারেন অথবা জলের সাথে মিশিয়ে পান করুন দিনে তিন থেকে চারবার যদি খুব বেশি হয় আর যদি দেখেন যে খুব বেশি আপনার কাশি হচ্ছে দিনে তিন থেকে চারবার পান করুন তারপর যদি আস্তে আস্তে কমে যায় ডোসটিকেও আস্তে আস্তে কমিয়ে আনুন দিনে দুবার করুন তারপর আস্তে আস্তে দিনে একবার করুন তারপর আস্তে আস্তে সপ্তাহে একদিন করুন এভাবে করতে থাকুন দেখুন আপনার কাশির সমস্যা আস্তে আস্তে একেবারে ঠিক হয়ে যাবে আমাদের পরমেনশন হলো ক্যালিসলফ সিক্স এক্স অথবা টুয়েলভ এক্স এটি যাদের সন্ধ্যা থেকে কাশি খুব শুরু হয়ে যায় তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে গলা একটা ঘর ঘরানি শব্দ থাকে সেই সঙ্গে সঙ্গে যখনই তারা উষ্ণ জায়গায় যায় কাশি বেশি হয় যেই তারা শীতল জায়গায় চলে যায় মানে হঠাৎ করে ধরুন ঘরের মধ্যে খুব বেশি কাশি হচ্ছে যেই তারা একটু উন্মুক্ত বাতাসে বেরিয়ে গেল কাশি আস্তে আস্তে কমে যায় তাদের ক্ষেত্রে সিক্স এক্স খুব ভালো কাজ করবে অথবা টুয়েলভ এক্সও নিতে পারেন চারটি করে ট্যাবলেট একটু জলে হালকা গরম জলে মিশিয়ে পান করলে আরও ভালো ফল পাওয়া যায় আপনি জিভেও নিতে পারেন ভালো ফল পাবেন আমাদের পরবর্তী বিষয় হল গ্রিন ডেলিয়া থার্টি সিএইচ এটি তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে যাদের শুয়ে শুয়ে প্রচণ্ড কাশি হয় শুয়ে শুয়ে প্রচণ্ড কাশে কাশতে কাশতে যদি রোগীর গয়ার একটু উঠে আসে বা রোগীর শ্লেষ্মা যদি একটু বেরিয়ে আসে সেক্ষেত্রে রোগীর একটু উপসম্বত হয় তাদের ক্ষেত্রে ওষুধটি খুব ভালো কাজ করবে ব্যবহার করতে পারেন অবশ্যই খুব ভালো ফল পাবে আমাদের পরবর্তী এবং আরেকটি বেস্ট মেডিসিন হলো রিউমেক্স রিউমেক্সও ঠিক স্পঞ্জিয়া টোস্টার মতো আমি দেখেছি খুব ভালো কাজ করতে দেখা যায় ওষুধটি তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে যাদের এই সমস্যাটি বায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে হচ্ছে গলা খুসখুস করে আর কাশি হয় প্রচণ্ডভাবে স্লেসমা উঠতেও পারে নাও উঠতে পারে তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে যখনই তাদের গলায় ঠান্ডা লাগে বা মুখ দিয়ে একটু ঠান্ডা বাতাস হাওয়া ঢোকে গলায় তখন তাদের কাশি আরও বেড়ে যায় তাদের ক্ষেত্রে রিউমিক্স ওষুধটি খুব ভালো কাজ করে এছাড়াও যাদের অ্যালার্জিক রায়নাটিসের সমস্যা রয়েছে তাদের জন্য রিউমিক্স একটি বেস্ট মেডিসিন যাদের অ্যালার্জিক রায়নাটিস রয়েছে তাদের ক্ষেত্রে বলবো টু হান্ড্রেড সিএচ প্রোডাক্টস ইউজ করুন দিনে দুইবার দুই দুই ড্রপ ডায়েট জিম নিতে পারেন জলের সাথে মিশিয়ে পান করতে পারেন আর যাদের নর্মাল এই সমস্যাগুলি হচ্ছে অ্যালার্জিক ডাইটিস নেই তাদের ক্ষেত্রে থার্টি সিএচ খুব ভালো কাজ করবে এটি দুদিন ডায়েট জিমিয়ে নিতে পারেন দুদিন দিন থেকে তিনবার বা চারবার দেখুন আপনার কাজের সমস্যা আস্তে আস্তে করতে শুরু করবে তো বন্ধু এগুলি ছিল কাশির জন্য কয়েকটি বেস্ট মেডিসিন আপনারা আমাদের সিমটমস অনুযায়ী ইউজ করতে পারেন অবশ্যই খুব ভালো ফল পাবেন সে আপনি নতুন ভিডিও নিন তখন ভালো থাকুন সুস্থ থাকুন নিজের নিজের ফ্যামিলির যত্ন নিই আমার এই ভিডিওতে এবং সব ভিডিওতে বলা মেডিসিন আপনারা ইউজ করতে পারেন ভালো ফল পাবেন সিমটমস অনুযায়ী কিন্তু অবশ্যই কোনো নিয়ারেস্ট হোমিওপ্যাথিকে দেখিয়ে তবেই মেডিসিনগুলি ইউজ করলে আরও ভালো ফল পেতে দেখা যায় কারণ প্রত্যেক পেশেন্টের সমস্যা ডিফারেন্ট হয়ে থাকে পেশেন্টের ক্যারেক্টারিস্টিক এবং মেন্টাল সিমটমস প্রত্যেক মানুষের আলাদা হয়ে থাকে তাই তাদের জন্য কোনো স্পেশাল মেডিসিন হতে পারে হয়তো যে মেডিসিনগুলি বললাম সেগুলো আপনার ক্ষেত্রে কাজ নাও হতে পারে সেক্ষেত্রে আপনার জন্য কোনো স্পেশাল মেডিসিন ব্যবহার করা হয়ে থাকতে পারে হোমিওপ্যাথিতে কারণ হোমিওপ্যাথি একটি রোগের প্রচুর মেডিসিন পাওয়া যায় তাই আপনাদের ক্ষেত্রে এটাই বেস্ট হবে যে সেলফ মেডিকেশন না করে কোনো হোমিওপ্যাথকে দেখিয়ে তবেই মেডিসিন ইউজ করুন আরও ভালো ফল পাবেন